দুটো মেয়েকে এবং আমার ছবিকে একই জায়গাতে লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, ওকে কোন সাতাল প্যাট করে মারাবেন? ওকে ফোন করে বলেছি তুমি থাম্বনেল চেঞ্জ করো তাড়াতাড়ি করে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো এই মোবাইলে চলে যাবে। তো একটা বংশ নাম শুনেছি খাড়ো বংশ, লোকটার খানদানি নাম পড়ে গেছে খাড়ো। বিবাহতে গেল দেখবে চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, খেতে বসতে গেল তাড়াতাড়ি করে বসবে না, ওকে 14 বার বলবেন তাহলে বসছি 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 বসবে, ওর দামি পড়ে গেছে খাড়ো বংশ। একটা আবার খানদানের মধ্যে দুটো ভাগ করেছে, একটা উস্কাঠি খানদান, একটা হাতকুঠি হাতকাঠি খানদান। আর ওই খানদানে বলতো বেলে আগে যে ক্ষীর খাবো, আর ক্ষীর খেয়ে যদি শুয়ার পরে নাকে যদি পিঁপড়া না লাগে তো ক্ষীর খাওয়া হইলো। তো কথাটা বুঝতে পারেনি যে এটা কেমন কথা, মানে এমন করে খাইবে শুধবে তখন লাখ দিয়া রস বাড়াবে আর পিঁপড়া লাগবে। তো মনে হয়েছে যে এই যতটি যুবক আর কিছু কিছু আমার বাপের বয়সেরও দাঁড় হয়ে আছে। তো আপনার ক্ষেত্রে ওই খানদান থেকে কিছু সম্পর্ক নাই না? আছে আছে, ওদিকে দেখেন ফের হলুদ সাদগার দিয়ে মাথা হিলেছে বলে আছে। ভাই আঁকা দেখি এখনো ফাঁকা জায়গা গুলো পড়ে আছে, বসেন ভাই, অল্প সময় নেবো, বেশি নেবো না। শেখ তো বলেছেন কিন্তু আমি সময় দেখে কাজ করব, আমিও বুঝতে পারি কখন কি আছে না আছে। একটু বসেন মাজরনি, আপনারাও কিন্তু এদিক ওদিক হয়ে আছেন এলোমেলো হয়ে, আপনারাও বসে যান। আজকে যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা পাবেন কি পাবেন না সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এই মজলিসে এই হতভাগার 3 বার হয়ে গেল বোধ হয়। তো আল্লাহ জানেন এর পরে হয়তো পাবেন কি পাবেন না, কোনো গ্যারেন্টি নাই, আল্লাহই ভালো জানেন কখন কে কি যাবে না যাবে। তা একটু বসে শুনেন, আমাদের ইমানের দোষে আমাদের খাস করে পরিবেশের জন্য এখন এমন হয়েছে যে বলার সীমা নাই। পরিবেশ এত নোংরা হয়েছে, একটা গায়ের মুসলিম একটা অধর্মীয় মানুষের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য নাই। সারাবের আড্ডাতে দেখেন আমাদের মতো মুসলমান, তাসের আড্ডাতে দেখেন আমাদের মতো মুসলমান, গিবতের আড্ডাতে দেখেন আমাদের মতো মুসলমান। চুরি ডাকাতি লম্পটি ধর্ষণ জেনাখড়ি যত যা কিছু আছে, কিছু কিছু অংশ দেখেন বেশিরভাগ এই জায়গাগুলোতে আমাদের মতো শেরশাবাদী বা আমাদের মতো মুসলমানেরা প্রায় মোটামুটি সেই জায়গাতে পড়ে আছে। কেন আজকে ফিলিস্তিনকে নিয়ে সব চিন্তায় পড়ে আছেন যে ফিলিস্তিনের কি হবে? অবশ্যই এই কথাটা ভালো করে জেহেনে করে নেন যে মমিন যারা হবে তাদের উপর জুলুম অত্যাচার হবে, মমিন ছাড়া অন্য কোন মানুষের উপরে জুলুম অত্যাচার হয় না। আল্লাহ পরীক্ষা নেন মমিনদের কাছে, মমিনদের কাছে পরীক্ষা নেন, জুলুম হবে মমিনদের উপরে এটা একেবারে 100। সে জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সবুরের মাধ্যম দিয়ে কাজ নিতে হবে। আজকে ওই জায়গাতে মোবাইল দেখে মোল্লা সাহেব এই যে খবর দেখলাম কি হবে কি না, আপনি ওদেরকে দেখে কিছুদিন আগে বার্মার মাটিতে দেখলেন মায়ানমারে, আবার এখানে দেখছেন কত কি কত কি কত 100 তালা 20 তালা 40 তালা ঘর আল্লাহ ভূমিকম্প দিয়ে মিশিয়ে দিয়েছেন। ভারতে আমরা বাস করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে আমাদের ইমান এত জঘন্য হয়েছে যে বলার সীমা নাই, বলার সীমা নাই। আজকে মানুষের পরিবেশ আমাদের পরিবেশ এত জঘন্য হয়েছে, এমন নিচু পর্যায়ে গিয়েছে যে মসজিদ আমরা তৈরি করলাম আবাদ করার জন্য এবাদতের জন্য, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহর ঘরে মানুষ পাওয়া যাচ্ছে না। এইদিকে আলেম হুলমা এইদিকে জিম্মাদার গ্রামের মন্ডল সর্দার বলে বলে খাস্তে গিয়েছে, কিন্তু আজকে মসজিদ মাদারসা খালি পড়ে আছে। আজাব আসবে না তো কি হবে? যত যা কিছু হবে সমস্ত আমাদের দোষে হবে। কেন আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন জাহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যখন শয়তানি কাজে পড়ে যাবে, মানুষ যখন একেবারে দুনিয়াতে পড়ে যাবে,
তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ভূমিকম্প দেবেন, কখনো কখনো বন্যা দেবেন, কখনো কখনো এই রকম ভাবে আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়ে পানি দিয়ে অনেক কিছু দিয়ে মানুষকে সতর্ক করার জন্য এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলো দিয়ে থাকেন। চিন্তা করবেন যেটা সবথেকে মূল ইবাদত সেই ইবাদতটা আমাদের কাছে নেই। এই পাঁচ ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমাদেরকে সৃষ্টি কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন গরু মহিষ ছাগল ভেড়া যত যা কিছু দুনিয়ার বুকে আছে, আল্লাহর মাখলুকাত যতগুলো আছে, এই মাখলুকাত থেকে সবচেয়ে অতি উত্তম করে, সবচেয়ে উৎকৃষ্ট করে, সবচেয়ে ভালো করে, সব থেকে বেশি কোটি কোটি নাজ নিয়ামত দিয়ে মানুষ রূপে আমাদেরকে যে পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি? আমরা শুধু আল্লাহর সিফতোষণা করি না, কখনো না। আমাদের উপরে পাঁচ ওয়াক্তের সালাত দিয়েছেন, কিন্তু জমিনের উপরে আকাশের নিচে যতগুলো মাখলুকাত আছে, আল্লাহর প্রাণী রয়েছে, সমস্ত প্রাণী আল্লাহর সিফতোষণা করে। কি তার দলিল? কোরআনটা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অনেক জায়গাতে ব্যবহৃত ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কি বলছেন? বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে ভালো করে সবচেয়ে উৎকৃষ্ট করে প্রেরণ করেছি, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে যত যা কিছু দেওয়ার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত নাজ নিয়ামত দিতে লাগে দেওয়া প্রয়োজন লাগে, ওই সমস্ত নাজ নিয়ামত দিয়ে হাঁটার জন্য দুইখানা পা দিয়েছি এবং কাজ করার জন্য দুটো হাত দিয়েছি, বলার জন্য মুখমণ্ডল দিয়েছি, শোনার জন্য দুটো কর্ণ দিয়েছি, এইরকমভাবে যতগুলো জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাদের সমস্ত নিয়ামত দিয়ে মানুষ রূপে আমি পাঠিয়েছি। বান্দারে পৃথিবীর বুকে কুকুর বিড়াল শিরাক শিরিগাল থেকে গরু মুখে ছাগল ভেড়া পিপিলিকা পর্যন্ত যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, ওই সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সিফতোষণা করে। নিজের নিজের ভাষায় ডাক দেন, সকাল যখন হয় দেখতে পাবেন যেই জায়গাতে বেশিরভাগ গাছ গুছালিয়ে থাকে সেই গাছগুলিতে যেরকম উড়ন্ত পাখিগুলো কাক থেকে নিয়ে শারক থেকে নিয়ে অনেক কিছু প্রাণী আল্লাহর রয়েছে যেগুলো বাসার মধ্যে থাকে, সেই পাখিগুলো যখনই মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সালা আস-সালাতু খায়রুম মিনান নাম, সঙ্গে সঙ্গে সেই পাখিগুলো নিজের ভাষা দিয়ে চুই 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 করে আল্লাহকে ডাক দেয়, নিজের ভাষা দিয়ে আল্লাহর সিফতোষণা করে, আল্লাহর পূজপাঠ করে, আল্লাহর দাসত্ব করে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে, গরু মহিষ ছাগল ভেড়া যতগুলো এইরকম মাখলুকাত এরকম প্রাণী আমরা যাদেরকে সুন্দরভাবে বাড়িতে পালা পোষা করি তারাও নিজের ভাষায় আল্লাহকে স্মরণ করে। পিপীলিকা পর্যন্ত দুনিয়াতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী আল্লাহর ইবাদত বান্দেগি করেন। আল্লাহ বলছেন সূরা তিনের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করেছেন, হে বান্দা শুনে নাও।